দুর্নীতির দায়ে দু বছরের জন্য যে কোনো ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন নাসির হোসেন। আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইকরাম হোসেন। ইকরাম, নাসির হোসেনের মানে বিষয়ে যদি বলি, অভিযোগ পিছুই ছাড়ছে না একের পর এক। এর আগেও 2023 দেখেছি তাকে বিভিন্ন সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আবারও সাধারণ ক্ষমা পেয়েছেন, আবারও একই রকমভাবে দুর্নীতির দায়ে এবার দু বছরের জন্য নিষিদ্ধ হলেন। কি বলবেন? আপনি যে অভিযোগগুলোর কথা বলছিলেন সেগুলো তো আসলে দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে ছিল, সেখানে আসলে দেশের সমস্যা দেশে সমাধান করা হয়েছে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা তো আসলে সারা পৃথিবী জানলো। আইসিসি দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ করলো এবং 2025 সালের 7 এপ্রিল তিনি ক্রিকেটে ফিরতে পারবেন। এই দুই বছর নিষেধাজ্ঞার মধ্যে শেষ 6 মাস হচ্ছে আসলে সাসপেনশন টাইম, যেটা আসলে ওই 6 মাসের মধ্যে তিনি ক্রিকেটে ফিরতে পারবেন। যদি 1.5 বছর তিনি যে রুলস কিংবা রেগুলেশনগুলো আইসিসি এখানে দিয়েছে, যে কাজগুলি তিনি করতে পারবেন বা কোনটা করতে পারবেন না, সেগুলো যদি তিনি মেনটেন করেন তাহলে হয়তো বা 1.5 বছর পরে তিনি ক্রিকেটে ফিরতে পারবেন। তবে যে অভিযোগ তার বিরুদ্ধে সেটা আসলে খুবই অনেকটা এরকম যে তিনি একটা iPhone 12 গিফট নিয়েছিলেন। আসলে T10 যখন খেলছিলেন একটি দলের পক্ষ থেকে তাকে গিফট দেওয়া হচ্ছিল। নিশ্চয়ই গিফট কেন দেওয়া হচ্ছিল সেটা নিশ্চয়ই সবাই জানে এবং আইসিসি সেটা তদন্ত করেছে। তদন্ত করে তার বিরুদ্ধে 3টা অভিযোগ প্রমাণ করেছে এবং সেই 3টা অভিযোগের মধ্যে 2টাই ছিল হচ্ছে আসলে iPhone 12 গিফট নেওয়ার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলো একেবারে সন্দেহাতীতভাবে আইসিসি প্রমাণ করেছে। এবং এমিরেটস এন্টি করাপশন, যে ক্রিকেট বোর্ডের এন্টি করাপশন কোর্ট আছে, সেটা ভেঙেছেন নাসির হোসেন, যার কারণে আসলে আইসিসি তার বিরুদ্ধে এই শাস্তিগুলো আসলে সন্দেহাতীত ভাবে প্রমাণ করেছে। এই যে সিলি কিছু ইস্যুতে এত বড় একটা নিষেধাজ্ঞা, কারণ গোটা ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেটের দর্শক বলি বা গোটা ক্রিকেটকে তো কলঙ্কিত করেছে। আসলে একটা সিম্পল আইফোনের জন্য তিনি এই ধরনের শাস্তি পাচ্ছেন এবং এই আইফোনের জন্য এতটুকু তার ভেতরে লোভ কাজ করেছে। ইমতিয়াজ, আপনি তো শুরু থেকে বললেন যে নাসির হোসেন দেশে এবং দেশের বাইরে সবসময় কিছু না কিছু ঘটনার সাথে জড়িত থাকেন এবং সমালোচনার মধ্যে সবসময় থাকেন, ক্রিকেটের বাইরের নানা ইস্যুতে তিনি আলোচিত। তো সেই নাসির হোসেনের কাছ থেকে আসলে খুব বেশি কিছু, এই যে আজকে যে নিউজটা আসলে সবাই দেখলো সেটা খুব বেশি অবাক হওয়ার মতো না, কারণ এই যে ঘটনা প্রবাহ এটা কিন্তু আরও 1 বছর কিংবা 1.5 বছর আগে ঘটেছে। তারপর থেকে হয়তো নাসির হোসেনও জানতেন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসতে যাচ্ছে, যার কারণে বাংলাদেশের যে ক্রিকেট খেলার ব্যাপারে তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, বারবারই তিনি বলছিলেন যে বাংলাদেশে তিনি আর ক্রিকেট খেলবেন কিনা তিনি জানেন না এবং তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যেতে চান, সেরকম কথাবার্তাও কিন্তু বিভিন্ন সময় মিডিয়াতে বলেছিলেন। অবশ্যই আপনি যেটা বললেন যে বহির্বিশ্বে কিংবা ক্রিকেট বিশ্বে অবশ্যই একটা আইফোনের জন্য বাংলাদেশের একজন ক্রিকেটার এই ধরনের ঘটনা ঘটাতে পারেন, সেটা অবশ্যই আসলে বাংলাদেশের জন্য লজ্জাজনক। আর ছোট্ট করে যদি একটু বলেন, এর আগেও আমরা আশরাফুলকে দেখেছি যে শাস্তিতে শেষ হবার পরে তিনি আর ক্রিকেটে ফিরতে পারেননি আসলে সেইভাবে। নাসির হোসেন অবশ্য আপনি বলেও দিয়েছেন যে তিনিও প্রত্যাশা করেন যে তিনি আর হয়তো বাংলাদেশে ক্রিকেটে খেলবেন কিনা বা খেলবেন না হয়তো। ছোট্ট করে যদি বলেন এই বিষয়ে, তার ভবিষ্যৎ কি ক্রিকেট নিয়ে? নাসির হোসেনের এখন বয়স হচ্ছে 32, আরও 2 বছর যদি তিনি খেলতে না পারেন, আমি ধরে নিলাম যে 1.5 বছর তিনি খুব ভালোভাবে আইসিসির কথা মতো চললেন, তারপর আসলে তার যে বয়স সেই সময় ফিরে আসা কিংবা বর্তমান যে প্রেক্ষাপট কিংবা তিনি এখন যে পজিশনে আছেন তাতে খুবই কঠিন। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কিছু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থাকে, সেগুলো হয়তো খেলতে পারবেন, চেষ্টা করে যেতে পারবেন। অনেক ধন্যবাদ ইকরাম হোসেন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, আমরা খেলার আপডেট আপনাদের জানানোর চেষ্টা করছি এবং যেমনটি বলছিলাম যে ক্রিকেটার নাসির হোসেন দুর্নীতির দায়ে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।